চলো চলো উপরে উঠো, ওই সাইডে উঠো, সাইডে উঠতে হবে। চলো চলো ওই পাশে চলো, থাক চলো চলো আমরা এই পাশে দিয়ে হাঁটবো, এই পাশে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে বাচ্চাদের নিয়েই বাসায় ছিলাম, তো ওদেরকে নিয়ে মানে টাইম স্পেন্ড করেছি, সে সময় আর কোনো কিছু রেকর্ড করি নাই। এখন একদম বিকালবেলা বাচ্চাদের নিয়ে বাইরে বের হয়েছি। কি চলো আমরা ওকে ক্যাচ করবো, প্রতিদিন তো বাইরে কিছু না কিছু কাজে বের হওয়া হয়, তো আজকে চিন্তা করছি যে বাচ্চাদের সময় দিব, বাসায় থাকবো, ওদেরকে নিয়ে সারাদিন স্পেন্ড করব। তো সেই কারণে আজকে আর তেমন রেকর্ড করি নাই। হ্যাঁ কি কি এটা কি হাগু করছে? হ্যাঁ ডাক্তার, এই পাশ দিয়ে আসবো। আচ্ছা চলো চলো লেটস গো। এখন এই সময়টাতে একটু বের হইলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটা। হ্যাঁ ওয়াকিং, চলো এই পাশে চলো, ওই পাশে যাও না, গাড়ি আসবে মা। আসো কুনি, হাঁটুক আমরা সাইড দিয়ে যাবো, আসো আবু আসো। না না ও পাশে যাবো না, গাড়ি চলে আসবে, এই সাইড দিয়ে চলো তুমি, এই সাইড দিয়ে চলো, সাইড ওয়াক দিয়ে হাঁটো। চলো লেটস গো। হ্যাঁ নাটগুলা, চলো 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 চলো, আমার ঠান্ডা লাগতেছে, তাড়াতাড়ি হাঁটে শেষ করি আমরা। কি কাটতেছে? উনি আসতেছে, আসুক আম্মু, কিছু টাচ করো না, শাওয়ার করছো এখন, ময়লা নাড়িও না কিছু। চলো 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 বের হও, বের হও, আরো বলছি সামনে আগাও। কোনটা ডেঞ্জারাস? কে আসতেছে আপু? উনি আসতেছে। হ্যাঁ কথা বলতে আসতেছে, ও কথা বলতে আসে না, উনি প্রতিদিন এটা রাউন্ড দেয়। ওনার পায়ে পেইন, তো ওই দিন বলল না যে আমার পায়ে হাঁটুতে পেইন। বয়স হয়ে গেছে এখন, হাঁটুতে কত ধরনের সমস্যা দেখা যাবে, ওই জন্য উনি রেগুলার হাঁটে। কামিং, চল
আমরা আমাদের নেইবারহুডটা পুরোটা একটা রাউন্ড দিলাম, আরেকবার কেন হাঁটবো, আরেকবার কেন হাঁটবো, আমি দুইটা রাউন্ড করতে যাচ্ছিলাম। ভাইয়ার পা ব্যথা করে যদি, চলো দেখি ভাইয়া যদি হাঁটে তাহলে হাঁটবো। এই আব্বু লাইট অন করে না, ওনার সাথে আবার দেখা হয়েছে। কি করলো আব্বু, ওকে হাই বলছো? গতকালকের ব্লগে আমি দেখিয়েছিলাম আপনাদের, যারা লাস্ট গতকালকের ব্লগ দেখেছেন, যে আমি সামনের ঘাসটা কেটে দিয়েছি। এটা হচ্ছে ঘাস কাটার সেই মেশিন, আর ট্রিমারটা যে দেখিয়েছিলাম, যে যে সাইডে যেগুলো আছে সেগুলো তো আর মেশিন দিয়ে কাটা সম্ভব হয় না, যেটা একবারে কোনারে এই সাইড ওয়াকের সাথে। যেহেতু ফ্রন্ট ইয়ারটা আমার গতকালকে কাটা হয়েছে, তো সেই কারণে আলিশার বাবা মাত্র মাগরিবের আগে বাসায় আসলো। তো মাগরিবের নামাজ আদায় করে আমি ওকে বললাম যে যেহেতু ফ্রন্ট ইয়ার ডেটটা কাটা হয়েছে, তো সাইডেরটা দেখতে খুব খারাপ লাগছে, তুমি একটু যদি পারো তো কেটে দাও। তো তখন কাটা শুরু করেছে। আর আজকে আমার ব্যাকইয়ার্ডের ঘাসটা কাটার কথা ছিল, কিন্তু বাচ্চাদের সাথে প্লে করেছি এই কারণে আর ব্যাকইয়ার্ডে যাওয়া হয় নাই। দেখি যেদিন সময় পাবো সেদিন ব্যাকইয়ার্ডেরটা কেটে দেব। তো দুজন মিলে আসলে কাজ করলে কোনো কাজই আবার কঠিন মনে হয় না। আর আমি ট্রিমারটা একদিন ট্রাই করেছি, কিন্তু ওটা একটু ওয়েট, যেহেতু ওই যে হাতের মধ্যে ধরে থাকতে হয়, তো সেই কারণে আমি আর একদিন কেটে আর করি নাই। ওই কাজটা ওই করে, ট্রিমারের যে ঘাস কাটার কাজটা। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে আমি তেমন কিছু রেকর্ড করতে পারিনি, যেটুকু রেকর্ড করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছা জাগে আর কি, আর সাবস্ক্রাইব না করলে মনে হয় যে না থাক আজ আর দিব না। তো সেই কারণেই বলছি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের সন্ধ্যার পরের মুহূর্ত, মানে মাগরিবের পরের। ওকে, ও কাজ করুক, আমি ভিতরে যাই, বাচ্চারা একা আছে।